হ্যালো ভিউয়ার্স, টেক প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এমন একটি অ্যাপ নিয়ে আমি এসেছি যেই অ্যাপটা বেসিক্যালি কিছু টেক্সট ফাইল বা টেক্সট কি জাতীয় কিছু সেভ করার জন্য। অ্যাপটার নাম হচ্ছে কালার নোট। তো কালার নোট নাম শুনেই বুঝতে পারতেছো যে অ্যাপটার গ্রাফিক্স ডিজাইন অনেক বেশি সুন্দর, অ্যাপটা দেখতে বেসিক্যালি সুন্দর। বেসিক্যালি এটা মেয়েদের অনেক ভালো লাগবে। তো অ্যাপটা আমার ডেস্কটপে আছে, চলো অ্যাপটা দেখে আসি। অ্যাপটা ওপেন করলাম। অ্যাপটা ওপেন করার পরে ফার্স্টে পুরাই ফাঁকা, আমি অ্যাকচুয়ালি কোনো নোটস সেভ করি নাই। তো আমি যদি বাম কোণার উপরে যাই তাহলে দেখা যাচ্ছে যে নোটস, ক্যালেন্ডার, আর্কাইভ, ট্র্যাশ, ক্লিন, সার্চ, থিম, সেটিংস। ওকে ফাইন, থিমের মধ্যে এই ডিফল্ট কিছু থিম আছে বেসিক্যালি তিনটা। এরপরে হচ্ছে সেটিংসের মধ্যে খেয়াল করলে দেখা যাবে যে খুবই ইজি জিনিস, নর্মাল জিনিস, অনলাইন ব্যাকআপ তুমি করতে পারো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অন্য কোনো নোটের অ্যাপে বেসিক্যালি অনলাইন ব্যাকআপ জিনিসটা থাকে না। ডিফল্ট স্ক্রিন, নোটস, ডিফল্ট কালার, বাকি সবগুলো জাস্ট বেসিক সিনটেন্স, আর কিছু না। তো এরপরে আসি ক্যালেন্ডার। ক্যালেন্ডার এই জিনিসটা আরেকটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তুমি নির্ধারিত কিছু দিনে নির্ধারিত কিছু কিছু নোটস সেভ করে রাখতে পারো। যেমন সাপোজ তুমি যদি কাউকে উইশ করতে চাও, তাহলে তাকে যে লেখাটা উইশ করে দিতে চাচ্ছ সেটা তুমি আগে থেকে লিখে সেভ করে রাখতে পারো। তোমার কাঙ্ক্ষিত দিনে আসলে লিখে সেন্ড করার দরকার নেই, তুমি জাস্ট আগে থেকে সব কিছু সেভ করে রাখলে। আর আর্কাইভ মানে হচ্ছে যথারীতি মানে আর আর্কাইভ মানে হচ্ছে কিছু নোটস অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আসলে মানে ডাবলভাবে সিন্ধুকে তুলে রাখার মতো, এই হচ্ছে আর্কাইভ। আর ট্র্যাশ ক্লিন মানে হচ্ছে ধরে ডিলিট করা, লাইক আস অন ফেসবুক, তো এখানে চাপ দিলে ফেসবুকে লাইকে চলে যাবে। এরপরে আসি, আমি যদি প্লাস চিহ্নে ক্লিক করি তাহলে এই যে টেক্সট আর চেকলিস্ট। টেক্সটে ক্লিক করলে এই যে এখানে আমি যে কোনো একটা নোট লিখবো, নোট লিখে এখানে নোটের নাম দিব। আর ডান কোণে দেখালে ডিসকার্ড, সেন্ড, লক, রিমাইন্ডার। রিমাইন্ডার মানে আমি যেটা বলছিলাম যে এই নোটটা আপনার যখন যা লাগবে, যখন লাগবে তখন আপনি সেই টাইমে রিমাইন্ডার দিতে পারেন। লক, লক দিলে এই আপনি যে নোটটা লিখেছেন সেই লোক নোটটা অন্য কেউ চাইলেও ওপেন করতে পারবে না। সে যদি আপনার মোবাইলটা হাতে নিয়ে এই অ্যাপটা ওপেন করে, কিন্তু আপনি যদি কোনো নোট লক করে রাখেন তাহলে সেই লক খুলতে পারবে না। সেন্ড মানে হচ্ছে আপনি অবশ্যই মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, শেয়ারি, যেখানে খুশি সেখানে সেন্ড করতে পারেন। আর ডিসকার্ড মানে হচ্ছে আপনি লেখার পরে যদি ডিসকার্ড দেন তাহলে সব কিছু মুছে যাবে, কন্ট্রোল জেড টাইপ এর মতো। তো এরপরে আসি কালারের ব্যাপারে। এই যে এই কাল যেহেতু অ্যাপটার নাম কালার নোট, সো এখানে বেসিক্যালি 8টা কালার আছে। তো 8টা কালারের যে কোনোটা আপনি চুজ করতে পারেন। তো আর সার্চের মধ্যে ব্যাপারটা হচ্ছে আপনার যখন একাধিক নোট থাকবে, বেসিক্যালি সাপোজ 20টা বা 30টা নোট থাকবে, তখন আপনি যদি নোটের নাম বা নোটের ভিতরে যা যেটা লেখা আছে তার ফার্স্ট কিছু শব্দ দিয়ে যদি আপনি সার্চ করেন, তখন আপনার নোটের মধ্যে আপনি যেটা সার্চ করতে যাচ্ছেন বা যেটা খুঁজে পেতে যাচ্ছেন সেটা আপনার সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি অ্যাপটা আপনাদের ভালো লেগেছে। যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী কোনো অ্যাপ নিয়ে আবারও আসবো। আজকের মতো চলি, টাটা।